যেতে সৌরভ প্রিয়া খুব 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 চিন্তিত বাংলার মানুষ খুব চিন্তিত আপনারা কি কোনো পুজো আচ্ছা বা বিপত্তারিণীর মন্দিরে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন তৃণমূল কংগ্রেসের বোধ একটা রাহুর গ্রাস লেগেছে এই যে রাহু কেতু এই যে সেলেস্টিয়াল মুভমেন্ট যেগুলোকে বলা হয় আপনারা কি কোনো কনসাল্ট করছেন কাউকে হচ্ছে কি তৃণমূল কংগ্রেসে বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিচ্ছেন তাপস রায় চলে যাচ্ছে ইডি সিবিআই রাহু কেতুর মতন আপনাদেরকে ধরছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সম্পত্তি সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে আমি তো খুঁজে পেলাম না কোন সম্পত্তির কথা বলছেন না আসলে ওই কু ডাকছে যে সব সম্পত্তি অ্যাটাচ হয়ে যেতে পারে হয়তো তুমি যেমন রাহু কেতু বিভিন্ন কথা বললে তেমনি ঠিকই বলেছ আমাদের তো নটা গ্রহ আছে নবগ্রহ রক্ষাকবচে আমরা পড়ি তো এখন আরেকটা গ্রহ চলে এসছে ঠিক কু গ্রহটা হচ্ছে মোদি গ্রহ আর কু গ্রহটা যেটা কাকু বলা হয়েছিল সেইটাকে এখন বলা হয় দশম গ্রহ কাক ওই অডিও অডিওতে কি পাওয়া যেতে বলি তোমার জবাব চাই বুজি কা কু গ্রহ দশম গ্রহ মোদি আসার পরে এই ইডিসিবিআইয়ের নাড়াচাড়াটা খুব বেশি শুরু হয়েছে এবং ইডিসিবিআই যখন মানে যখন নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে পারছে না বা অমিত সাহজি রাজনৈতিকভাবে পারছে না তখন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইডিসিবিআই কে এলসেসিয়ান কুকুরের মতন লাগিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো কথা আমি আমার বক্তব্য বলছি না আমি একটা লাইন বলছি কোটিংটা কে করেছিল আমি শুনিয়ে দিতে পারবো অমিত শাহ হচ্ছে জয়শাহর সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা থেকে এক এক হাজার গুণ বৃদ্ধি কী করে হলো অমিত শাহ জবাব দিতে পারবেন এটা বলেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন বিরোধী নেতা তাহলে এই জায়গাটা ইডিসিবিআই আজ পর্যন্ত যায়নি বা ইডিসিবিআই পারিনি যে কিভাবে এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ঠিক এইভাবে যদি কোনোদিন ক্ষমতা পরিবর্তন হয় তখন ইডিসিবিআই কে দিয়ে বিজেপি নেতাদের যে সম্পত্তি বেরোবে সেটা দিয়ে আরেকটা ভারতবর্ষের অর্থনীতিতে আমাকে একটা কথা বলুন আমি আমি সব মানলাম ইডি খারাপ সিবিআই খারাপ এফ খারাপ বিজেপি খারাপ আমি খারাপ সবাই খারাপ আপনারা তো ভালো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমি একদম কোট আন কোট যদি একটা শব্দ একটা সিলেবল একটা অক্ষর যদি ভুল বলি এক্ষুনি মামলা করতে পারেন কিন্তু আমি যা দেখলাম এবং তার যে তর্জমাটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোটান কোট বলছি আপনারা জানেন না অভিষেক একটা ইয়াং ছেলে কিছু তো একটা করতে হবে বিয়ে করেছে দুটো বাচ্চা আছে না হলে খাওয়াবে কি ঘরে বসে থাকলে তো খাবার পাবে না ওর একটা বিজনেস ছিল সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে আমি আগে এই কথা বলিনি কারণ আমরা লড়াই করছি আমাদের যা আছে তোমরা নিয়ে নাও কিন্তু গণতন্ত্রকে ধ্বংস হতে এটা যদি কাটাছেরা করা হয় কোন কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলতে হবে তো যাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব আমি বলছি যে ব্যবসা কোন সম্পত্তি কত টাকা সম্পত্তি অন্যায় কিছু নয় না অন্যায় নয় সমস্ত রাজনৈতিক বিদ্রাপ ব্যবসা করছে অবশ্যই করতে পারে আমাকে বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন সম্পত্তি বাজে সম্পত্তি বাজিয়া করুক যে আপনাদের কু ডাকছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসা করে যে সম্পত্তি করেছে না লিপসন সম্পত্তি বাজিয়া হয়েছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি মেনে নিচ্ছে

কোনো একটা হিন্ট পেয়েছেন বা তিনি হয়তো বুঝতে পারছেন যে সত্যি হয়তো এই কনফেস্টিকেট হতে পারে কি মনে হয় দেখুন ময়ূক এ এক অশ্রুসজল যাত্রাপালা চলছে যে যাত্রাপালার নট নটিদের নামগুলো চেনা তাদের কামগুলোও চেনা বাবুন ব্যানার্জি যে নামটা নিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুন ব্যানার্জি মমতা ব্যানার্জি আজকে বলেছেন আমি পরিবারবাদে বিশ্বাস করি না চমৎকার তাও যদি না জানতাম যে তৃণমূলের ঘোষিত এবং অঘোষিত যিনি রয়েছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তাঁর কি কি অ্যাচিভমেন্ট আমি আপনাদের বলি উনি আগে ছিলেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেখানে তার দাদা অজিত ব্যানার্জির সঙ্গে চুলো চুলি সম্প কে হবে সভাপতি এটা হেডলাইনও হয়েছিল এখন উনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমি জানি না যে উনি কোন কোন অ্যাথলেটিক্সে উনি খুব দড়ো হতে পারেন খুব ভালো খেলাধুলাতে তৃণমূলতে খেলতে খুব ভালো পারে তো ইনি কোন খেলায় দড় আমি জানি না আবার তার সঙ্গে এটাতেই শেষ নয় মোহনবাগান ফুটবল ক্লাবের উনি কর্তা ব্যক্তি রয়েছেন পদাধিকারী রয়েছেন চলে আসে বড় ভাইয়ের কাছে অজিত ব্যানার্জি বলছি পরিবার বাদে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি ভাই ময়ুক আরও একটা আরেকটু বলি অজিত বন্দ্যোপাধ্যায় তিনি বেঙ্গল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে তিনি সভাপতি আবার তিনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবেরও কর্তা ব্যক্তি রয়েছেন এবং এনার সঙ্গেই ছোট ভাই অর্থাৎ বাবুন ব্যানার্জি তার সঙ্গে যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কে মাথা হবেন সেটা নিয়ে প্রচণ্ড চুরো হয়েছিল লড়ারি হয়েছিল অর্থাৎ এ হচ্ছে শুধুমাত্র কুরস কিস্তা খেল কুরসিকা এই খেলাধুলো খেলা মেলা এগুলো তো ভালোবাসে চলব আর অবশ্যই কাজরী বন্দ্যোপাধ্যায়ের কথা নিশ্চয়ই ময়ূখ তোমাকে মনে করিয়ে দিতে হবে না যে কাজরী বন্দ্যোপাধ্যায়ের কী অ্যাচিভমেন্ট তার কত সম্পত্তি এবং তিনি বলেছেন সমাজকর্মী হয়ে তার যে কোটি কোটি টাকা সম্পত্তি অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারবাদে বিশ্বাস করেন না আসলে এসব কিচ্ছু না এইগুলো হচ্ছে এমপি ল্যাগের টাকা খাওয়ার খেলা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে বাবুন ব্যানার্জিকে তিনি বঞ্চিত হয়েছেন এবং সেখানেই হচ্ছে ওই টাকা দেওয়া নেওয়া খেলা মেলা এইসবের কারণেই এত গণ্ডগোল নিশ্চয়ই

এটা তো আগেও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোভিডের সময় তিনি বলেছিলেন যে আমার পরিবারের কার কারা কী করে কার কি আছে আমি জানি না যখন বেরিয়েছিল যে একটি পুরীর একটি হোটেলে সে হোটেলের কলকাতার অফিসের ঠিকানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা আমি তাঁরকে সম্মান করি বলে সেই ঠিকানাটা নামটা দিচ্ছে না কিন্তু সে ঠিকানাটা কাকতালি একবার দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন এই যে এই যে বাবুন বন্দ্যোপাধ্যায় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বা নির্দল হয়ে যাওয়া বা ওই জাহাজ যে জাহাজে রাহুর গ্রাস এই জাহাজে পড়ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেগ ঘন বক্তব্য শুনেনি নি আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড়ো পরিবার এটা মানুষের পরিবার